ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য নির্বাচিত সহসভাপতি ভিপি নুরুল হকের জন্ম পটুয়াখালীর গলাচিপার এক প্রত্যন্ত চরে। শৈশব কেটেছে সেখানেই, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যুক্ত হন ছাত্রলীগের রাজনীতিতে। গত বছর কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে প্রথম সারের নেতা ছিলেন নুরুল। ছাত্রলীগের হাতে বেদরক পিটুনির পরও আন্দোলনে অনড় থাকায় ছাত্রদের নজর কেড়েছেন তিনি। তবে হামলা মামলা এখনও পিছু ছাড়েনি নুরুল হকের। ডাকসুর নির্বাচনের দিনও একটি মামলার আসামি হয়েছেন। এদিন রুকিয়া হলের ভোটের অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মারধরের শিকার হন তিনি। তার বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে মামলাও হয়েছে। আর নির্বাচিত হওয়ার পর দিন গতকাল মঙ্গলবার ছাত্রলীগের ধাওয়া খেয়েছেন। নুরুলের বাড়ি পটুয়াখালীর গলাচিপার এক প্রত্যন্ত চর বিশ্বাস গ্রামে। তার বাবা ইদ্রিস হালাদার চর বিশ্বাস বাজারে একটি খাবারের দোকান চালান। মা নীলিফা বেগম 1993 সালে মারা যান। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার বড় ভাই ঢাকায় ব্যবসা করেন, ছোট ভাইও সেই ব্যবসায় যুক্ত। বিয়ে হয়েছে দুই বোনের। নুরুলও বিবাহিত। স্ত্রী মরিয়ম আক্তার ঢাকার কবি নজরুল কলেজে ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্রী। পাশাপাশি তিনি উত্তর চর বিশ্বাস প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গতকালের কথা হয় নুরুলের বাবা মোহাম্মদ ইদ্রিস হালদারের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, গ্রামের বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন নুর। পরিবারের টানাপোড়েনের কারণে নুরুলকে পাঠিয়ে দেওয়া হয় গাজীপুরের কালিয়াকড়ের এক চাচাতো বোনের কাছে। গাজীপুর থেকে নুরুল এসএসসি এবং ঢাকার উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ভর্তি হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে 2013-14 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। মহসিন হল ছাত্রলীগে যোগ দেওয়ার পর মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদকের পদ পান। মহসিন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মাসুদ রানা গতকাল প্রথম আলোকে বলেন, নুরুল প্রথম বর্ষের শুরু থেকেই ছাত্রলীগের রাজনীতি করছেন। স্পষ্টভাষী হওয়ায় তিনি জ্যেষ্ঠদের নজর কেড়েছেন। সবকিছু যাচাই বাছাই করেই তাকে পথ দেওয়া হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের একাধিক হামলা শিকার হন নুরুল। গত বছরের 30 জুন ছাত্রলীগের হাতে বেদরক মার খেয়ে জড়িয়ে ধরেছিলেন এক শিক্ষকের পা। সেই চরম পরিস্থিতিতে অসহায় নুরুলের ছবি সারা দেশে আলোচিত হয়। গত বছরের 4 অক্টোবর সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি হয়। এরপর থেকেই সেই কোটা সংস্কার আন্দোলনের সহযোগীদের নিয়েই ডাকসুতে লড়তে আসেন নুরুলেরা। চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, গ্রাম থেকে চলে যাওয়ার পর এলাকায় নুরুলের খুব একটা যাতায়াত ছিল না। সবাইকে চমকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি পদে জয়ী হয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা নুরুল হক নুর। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন যখন ভোটের ফল ঘোষণা করে, তখন হাসপাতালের বেডে শয্যাশায়ী শিক্ষার্থীদের জনপ্রিয় এ মুখ। 28 বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের অন্য সব পদে ছাত্রলীগের প্যানেল নিরঙ্কুশ জয় পেলেও সর্বোচ্চ পদে চমক দেখিয়েছিলেন নুরুল হক নুর। চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নির্বাচন করে এ নেতা জয়ী হয়েছেন বিপুল ভোটে। ডাকসু নির্বাচনে নুরের প্রাপ্য ভোট ছিল 11,062। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজাউনুল হক চৌধুরী সুবন পেয়েছেন 9,129 ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়েও 1,933 ভোট বেশি পেয়ে জয়ী হন নুর। শিক্ষার্থীরা বলেছেন, ভিপি পদে নীরব ভোট বিপ্লব হয়েছে। ডাকসুর ভিপি নির্বাচিত নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। তার বাড়ি পটুয়াখালীতে। এর আগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করতে গিয়ে হামলা মামলা ও কারাবনের মুখোমুখি হন তিনি। সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন নুরুল হক নুর। বিশ্ববিদ্যালয়ে জীবনটা শুরু করেন 8-10 জনের ছেলের মতোই। ক্যাম্পাস জীবনের শুরুতে তার তেমন কোনো পরিচিতই ছিল না। কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর তিনি তাতে জড়ান, শিক্ষার্থীদের সংগঠিত করেন। হাসান আল মামুন রাশেদ সহ অন্য সহপাঠীদের নিয়ে গড়ে তোলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এই পরিষদের যুগ্ম আহ্বায়ক হন রাশেদ। এই পরিষদে অন্তর্ভুক্তি তার ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। সেই পরিষদের দ্বিতীয় শীর্ষ নেতা হলেন। মূল কার্যক্রম নূরকে ঘিরেই পরিচালিত হয়েছে। তুমুল কোটা সংস্কার আন্দোলন চলাকালে প্রশাসন ও ছাত্রলীগের অব্যবহৃত হামলার মুখে দমে যাননি নুর। কর্মসূচি দিয়েছেন, মাঠে থেকেছেন এবং একাধিকবার মারও খেয়েছেন।
তবুও কোটা সংস্কার আন্দোলন থেকে পিছু হটেননি। নূর কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে হামলা মামলা ও কারাবনের মুখোমুখি হয়েছেন। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি কোটা ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত নেয় সরকার, জয় হয় নূর সহ কোটা সংস্কার আন্দোলনকারী নেতাদের। শুধু কোটা সংস্কার আন্দোলন নয়, পরবর্তী সময়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনেও সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন নূর। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে তুলে ধরেন দেশবাসীর কাছে। কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের সংগঠিত করে নিরাপদ সড়ক চাই আন্দোলনে যুক্ত করেন। এই দুইটি আন্দোলন নূরকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে, শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। ছাত্র সংগঠনগুলোর নেতারা যেখানে নিজ দলের লেজুর ভিত্তিক করে সেখানে নূর শিক্ষার্থীদের প্রকৃত দাবিগুলো নিয়ে আন্দোলন করেন। এটি অন্যদের চেয়ে তার যোগ্যতার বাড়িয়ে দিয়েছে কয়েক গুণে। সবশেষ সোমবার ডাকসু নির্বাচন চলাকালে নির্বাচনে রুকে হলের কেন্দ্রের ভোটের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার হয়ে সংজ্ঞা হারান নূর। তারপরও তাকে দামিয়ে রাখা যায়নি, শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তাকেই নেতা নির্বাচিত করা হয়েছে। হাসপাতালে বেডে শুয়ে ভিপি পদে জয়ের খবর পান নূর। প্রহসনের ভোটে প্যানেলের সব প্রার্থীর পরাজয়ের মাঝে ভিপি পদে এ জয় যেন তাকে খুব একটা খুশি করতে পারেনি, সেটি বোঝা গেল তার কথায়। সোমবার রাত 3টার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নূর বলেন, এরকম নির্বাচন আমাদের কারোরই প্রত্যাশা ছিল না। প্রায় 3 যুগ পর এ নির্বাচন হলো, সারা দেশের মানুষ তাকিয়েছিল এই ভোটে, কিন্তু প্রত্যাশিত ভোট হয়নি। ডাকসু নির্বাচন কলঙ্কের ইতিহাস সৃষ্টি করল। জাতীয় নির্বাচনের পর নির্বাচনী ব্যবস্থার উপর মানুষের যে অনাস্থা সৃষ্টি হয়েছিল, আমরা ভেবেছিলাম সবার কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেখানে আশার আলো সঞ্চার করা হবে, যোগ করেন নূর। কার চুরি অভিযোগ তুলে তিনি বলেন, প্রহসনের সহায়তায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ যে কারচুপি করেছে তা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো দেশকে হতাশ করেছে। আমরা মনে করি 11 মার্চের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। ডাকসু নির্বাচনে বুথ জালিয়াতি, জাল বুথ, ব্যালট বাক্স ছিনতাই ও অনিয়মের অভিযোগ তুলে ভোটের দিন দুপুরে সংবাদ সম্মেলন করে বর্জনের ঘোষণা দেয় নুরুল হক নূরের নেতৃত্বাধীন প্যানেল। বর্জন করা ভোটে জয় পান নূর। রাতে ঘোষিত ফলে দেখা গেল প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ প্রার্থী রাজাউনুল হক চৌধুরী সুবনকে প্রায় 2000 ভোটের ব্যবধানে পরাজিত করে ডাকসুর সহসভাপতি হয়েছেন নূর। ভোট বর্জনকারী নূর শেষ পর্যন্ত ভিপি পদে শপথ নেবেন, এই প্রশ্ন এখন শিক্ষার্থীদের মুখে মুখে। শিক্ষার্থীরা যাকে এত আশা আকাঙ্ক্ষা নিয়ে নেতা নির্বাচিত করলেন, তিনি শেষ পর্যন্ত দায়িত্ব নেবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, কারণ তিনি আগেই ভোট বর্জন করেছেন। বর্জন করা ভোটে নির্বাচিত প্রতিনিধি নূর ডাকসুর ভিপি হিসেবে শপথ নেবেন কিনা সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শপথ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল হক নূর বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাদে বাকি সব সংগঠন এই নির্বাচন বর্জন করেছে, তাই তাদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ভিপি পদে জয়ী কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নূরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে ছাত্রলীগ, এমনকি তার নামে মামলাও করা হয়েছে। নতুন ভিপি বহিষ্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দিবাগত রাতে নূরকে ভিপি ঘোষণার পর উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামানের কাছে এ দাবি জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি। ডাকসুর ভিপি হিসেবে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগ নেতাকর্মীরা, ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন তারা। ছাত্রলীগ কর্মীদের বিক্ষোভ হইচই এ ফল ঘোষণার বিরতি দিতে বাধ্য হন উপাচার্য। এক পর্যায়ে সেখানে উপস্থিত ছাত্রলীগ সভাপতি ও সাংগঠনিক প্যানেল থেকে ভিপি প্রার্থী রাজাউনুল হক চৌধুরী সুবনের ইশারায় বিক্ষোভে বিরতি দেন সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এরপর সাধারণ সম্পাদক সহ বাকি পদগুলোতে ভোটের ফল ঘোষণা করেন উপাচার্য। সাধারণ সম্পাদক বাকি 24টি পদের একটি বাদে অন্যগুলো ছাত্রলীগের প্যানেলে সম্মিলিত শিক্ষার্থী পরিষদ প্রার্থীরাই জয়ী হয়েছেন। ফল ঘোষণা শেষ হলে আবারও বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগ কর্মীরা। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা, এ ফল মানি না, মানব না, নূরের চামড়া তুলে নেব আমরা, ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। এতে অডিটোরিয়ামে হট্টগোল সৃষ্টি হয়। প্রায় আধা ঘন্টা বিক্ষোভের পর ছাত্রলীগ সভাপতি সুবন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি উপাচার্যের পাশে যান। এ সময় উপাচার্যের কাছে নূরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি করেন রাব্বানি। তিনি বলেন, একটি প্রতিক্রিয়ায় গোষ্ঠী নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে। দিনে ডাকসুর বুথ গ্রহণ চলার সময় রুকিয়া হলে ব্যালট উদ্ধারের নামে নাটক সংগঠিত করে প্রত্যক্ষ আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেন রাব্বানি। ওই ঘটনায় একজন সাধারণ শিক্ষার্থী নূর সহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছে জানিয়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি করেন।
আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।